আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ, আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। ছেলেটার নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল। আপনারা রুহ আর রুহ রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রিম রুহ আর রুহ, তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে, সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, বুঝে না তো, আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে, ওরা গাজা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরো ফ্যামিলিতে, ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে, ও সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6 বছর বয়সে একটা মেয়ে। এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে, দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি, আর ওর আশেপাশে যে প্যারামেডিক গুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে, তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা। ওই তিন বোনের কথা চিন্তা করেন, তিন বোন, তিনটা ছবি। প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে, তিন বোন সেলফি তুলছে হাসি খুশি। পরের ছবিটা হলো যুদ্ধের সময়, দুই বোন পেছনে ধ্বংসস্তূপ, এক বোন মারা গেছে। পরের ছবি, এক বোন, তার হাতে একটা বড় পলিথিন, গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না, কালো রঙের বড় পলিথিন, ওরকম বড় পলিথিন, পলিথিনে কি, তার বোনের ডেড বডি, পুরো বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি। গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস, খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স, ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি, বলছে আমার ভাই। বাচ্চারা, ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরো বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে, যে তার পুরো ফ্যামিলি মারা গেছে, সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও, আমি দাফন কি করব। তাকে তিনটা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব, তিনটা পলিথিন দিছে। আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, বিল্ডিং ধসে পড়ছে, খুলি ফেটে গেছে, কোটর থেকে চোখ বের হয়ে আসছে, এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে। এদের কষ্টের কথা চিন্তা করেন, এই কষ্ট শুধু তাদের কষ্ট, আমাদের না, আমরা না, এক উম্মা, এক উম্মা, এক দেহের মতো, এরকম না, আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট। এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট, আমাদের যে কষ্ট ওটা কি এর চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি, এটা শোনেন। ওই দিনের কথা মনে করেন যে দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, ইদা দুক্কাতিল আরদু আরদান দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে, আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, কি জবাব দিবেন আল্লাহকে বলেন, আল্লাহ ওই দিন যেভাবে আজাব দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই, আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই, কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে, আপনি কি কি জবাব দিবেন বলেন? এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট বেশি সেটা বেশি? এত কিছুর পরও দেখেন আল কুদসের মানুষ ইমান, ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে। একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান, মাল, সন্তান সবকিছু আল্লাহর জন্য কোরবান, মৃত্যু যদি আলকুদ্জের জন্য হয় তাহলে তো সুন্দর মৃত্যু, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব, এটা সস্তা কিছু না, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মেরাজের জায়গা। আমরা বাইতুল মাকদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি, কুরবানি করার জন্য প্রস্তুতি আছে, যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন, হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে, দুই ছেলে মারা গেছে, উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা জিহাদের ভূমি, এটা রিবাতের ভূমি, আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য, আল্লাহ আমাদের খালেক, উনি আমাদের তৈরি করছেন, উনি আমাদের পাঠাইছেন, উনি নিয়ে যাবেন, ওনার যা খুশি উনি করবেন, আমরা এটাতে খুশি, আমরা এটার উপর সবর করব। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে
ওলামায়ে কেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সগিরা গুনাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন, কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান। আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে, ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন। আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ, এটা উম্মতে মুহাম্মদের গর্ব। আমাদের মৃতরা জান্নাতে ইনশাআল্লাহ, ওদের মৃতরা জাহান্নামে। আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাহু। ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়, আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না, আমরা আল্লাহ দিন থেকে নড়বো না, আমরা অটল পাহাড়ের মতো, আমরা উজ্জ্বল তারার মতো। এবং আমি বলবো যে হ্যাঁ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো, এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয়। ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে, সে বলতেছে, ইংলিশে বলতেছে, আমেরিকান জিও, সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি, আমরা গাজাকে প্রস্তুত করতেছি, কারণ আমাদের রাজা আসবে, আমাদের মাসিহ আসবে, আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি, আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি। তাদের মাসিহকে, আল মাসিহ আদ-দাজ্জাল, বনী ইসরাইল মসজিদ আল আকসার সামনে নাচতেছে, উল্লাস করতেছে, স্লোগান করতেছে, স্লোগান দিচ্ছে, তারা বলতেছে মুহাম্মদ মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। এটা কি অবস্থা ভাই? এই জিনিসটা মানা সহজ নাকি আলকুতের জন্য ফাইট করা সহজ? এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে। কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আমি হাদিসের তর্জমা বলতেছি, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপায় দিবেন। সাদাকা রাসূলুল্লাহ। এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো। সুনান আবু দাউদের হাদিস। আল-কুদস জিহাদের মাধ্যমে মুক্ত হবে, কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। জিহাদের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিদের শক্তি দিয়ে, খুলতে হবে না, ভাঙতে হবে এটা। এই রাস্তা আপনি মনে করতেছেন আল-কুদস পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানো রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আল-কুদসে গিয়ে জিহাদ করব না। আপনার রক্ত, আপনার হাড়, আপনার মাংস, লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আল-আকসা যাইতে হবে, এটা ছাড়া আর কোনো অপশন নাই। আল-কুদসের দাম অনেক বেশি, এটা সস্তা না। বাইতুল মাকদিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল-আকসা দেন, তখন আল-কুদস আপনি মুক্ত করতে পারবেন, আগ পর্যন্ত পাবেন না। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত, আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত, মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ আজাল আল-কুদসকে মুক্ত করার প্রক্রিয়ায় সামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল-কুদসকে মুক্ত করার। আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের মসজিদ আল-আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন। আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের বনু কুরাইজার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদেরকে বনু কুরাইজার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন। আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি গাজ্জা। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি বিলাদুশ শাম। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি ইয়ামান। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি সোমাল। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ফাশহাদ। এই বক্তব্য যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে, যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও শয়তানের পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।